এক জেলাতে ধৃত 41 জন বাংলাদেশি, এক বছর ধরে নথি জাল করে পরিযায়ী শ্রমিকের কাজ, মুর্শিদাবাদ পুলিশের হাতে ধৃত অভিযুক্তরা। দালালের হাত ধরে চোরা পথে ভারতে এসেছিল 41 জন বাংলাদেশি, পরবর্তীতে এদেশের জাল নথি বানিয়ে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ওই 41 জন বাংলাদেশি নাগরিক, সীমান্ত পেরিয়ে নিজের দেশে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীতলা এলাকায়। একসাথে এত বাংলাদেশি নাগরিক গ্রেফতার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে ধৃতরা বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনগঞ্জের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 2 বছর আগে দালালের হাত ধরে এদেশে আসেন তারা। এরপর এদেশের জাল পরিচয়পত্র তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করত। এদিন শিয়ালদহ থেকে ট্রেনে করে মুর্শিদাবাদে আসে তারা। সেখানে একটি মাঠের মধ্যে জড়ো হয়, উদ্দেশ্য ছিল দেশে ফেরা। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ কে সঙ্গে নিয়ে হাতে না হাতে ধরে ফেলে তাদের। পুলিশের এক আধিকারিক বলেন, বাংলাদেশে ওইসব নাগরিক বিভিন্ন সময় চোরা পথে এদেশে এসেছিল, এরপর দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করত। এদিন দেশে ফেরার জন্য সকলে একসাথে জড়ো হয়েছিল। আমরা গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করি। এদের সাথে আর কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যারা মাইগ্রেন্টস আসে ইনভেস্টার ফার্মার্স থেকে, তারা এক জায়গায় জড়ো হয়েছিল। ইনফরমেশন থাকার পরে আমরা সেখানে সোর্সিং করাটা বেস করে একটা টিম পাঠাই এবং সেখান থেকে নসিপুরের পার্ট সাহেব নামে জায়গাটির নাম, সেখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। বিভিন্ন সময় এরা বাংলাদেশ থেকে এখানে এসছে এবং তারা সাউথ ইন্ডিয়ার যে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান স্টেট যেগুলো আছে সেসব জায়গায় কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করতো এবং তারা এখন রিটার্ন করছিল। সেটা যেটুকু পাওয়া হয়েছে যে কিছু বাংলাদেশি কিছু দালাল আছে এবং ইন্ডিয়ান সাইডেও কিছু লোক আছে যাদের হেল্পের মাধ্যমে এরা বিভিন্ন পয়েন্ট থেকে, কোনো পার্টিকুলার পয়েন্ট নয়, এরা মুর্শিদাবাদ, আগরতলা, আরও কিছু কিছু জায়গা থেকে এরা ইল্লিগেলি এরা আমাদের ইন্ডিয়ান টেরিটরিতে এন্ট্রি করেছে এবং বিভিন্ন স্টেটে এরা সেখানে কাজ করতো এবং তারা এখন রিটার্ন করছে। যে আধার কার্ড বা পরিচয় ভোটার কার্ড এখন তৈরি করে, এইগুলোকে তৈরি এদের কাছে পাওয়া গেছে? এখন অবধি সেটা পাওয়া যায়নি। আমরা 4 জনকে রিমান্ডে নিয়ে আসছি, রিমান্ডে নিয়ে এসে আমরা বাকিটা দেখব। কদিনের জন্য রিমান্ড দিচ্ছেন? 5 দিনের রিমান্ড পিরিয়ড দেওয়া হচ্ছে। আচ্ছা, এরকম কি কোনো তথ্য পেয়েছেন যে এদের বিভিন্ন এই যে কার্ডগুলো যেগুলো ভারতে আধার কার্ড এগুলো তৈরি করছে, কত টাকার বিনিময়ে তৈরি করছে বা এটা কীভাবে? এখন ইনভেস্টারের সাথে আছে, এটা এই ডিটেলসটা এখনো পাওয়া যায়নি, কিন্তু আশা করি আমরা এটাও যাবো। একটা বারবার প্রশ্ন আসছে, বর্ডার সিকিউরিটি ফোর্স এত কড়া, বারবার কেন্দ্র সরকার বলছে, তারপরেও এরা কিভাবে ইন্ডিয়া থেকে, এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে ঢুকলো? এটা এরা বিভিন্ন পয়েন্ট যেগুলো যেটুকু পাওয়া হয়েছে, আমাদের কিছু কিছু ফেন্সিং ও ফেন্সিং এরা ক্রস করেছে বা যেগুলোতে ফেন্সিং নেই, কিছু কিছু পয়েন্টস আছে। সামার সিজনে আমাদের যে পদ্মার যে চ্যানেল যেগুলো আছে সেখানে জল কম থাকাতে সেই জায়গাগুলো এরা ইউজ করে। আর এরা বেসিক্যালি রাতের দিকে বা ভোরের সময়টা এরা বেসিক্যালি যে সময়টা হয়তো বিএসএফ অ্যালার্টনেস কম থাকে সেই টাইমগুলো ইউজ করে। এখন তো হালকা কুয়াশা দেখা দিচ্ছে, কুয়াশার মধ্যে কি পার হওয়ার চিন্তা ভাবনা ছিল এদের? এটা হতে পারে মেবি একটা। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।